400 বছরের পুরনো নগরী ঢাকা। এখানে পূর্বে ছিল স্নেহের বন্ধন, মায়ার বন্ধন এবং নিজস্ব সংস্কৃতির চাদরে ঢাকা। কিন্তু একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে স্নেহ, মায়া, মমতা এবং আমাদের নিজস্ব সংস্কৃতি যেন স্থান পেয়েছে জাদুঘরে। কিসের নেশায় ছুটছে মানুষ, যেন জীবন যুদ্ধে দাঁড়ানোর কোনো স্থানই নেই। বর্তমান ঢাকা যেন রূপকথার এক নগরী। ইট পাথরে এই নগরীর প্রতিটি মানুষ যেন মুখ ঢাকা, মুখোশে ঢাকা। এজন্যই কি এর নাম ঢাকা? আজকের এই চলচ্চিত্রে এদেশের হাজারো ঘটনা থেকে একটি ঘটনাকে আমরা বেছে নিয়েছি। চলুন দর্শক, মুখ বন্ধ করে মনুষ্যত্বকে জাগ্রত করে আমরা ছবিটি উপভোগ করে আসি। আমি খুব কষ্ট পাচ্ছি রে বোন, তুই আমার হয়ে প্রতিশোধ নিতে পারবি না? তুই এই প্রতিশোধ নে। পৃথিবীতে আমার কোনো মৃত্যুর প্রমাণ নেই রে বোন, এখন তুই পারিস আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। আমি তোকে সব বুঝিয়ে বলছি, কখন কিভাবে আমাকে মেরেছিল সব বুঝিয়ে বলছি।
টঙ্গি গাজীপুর আব্দুল্লাপুর বাইপাস। উস্তাদ জান, আশা মামুনি সখিনা, কাদের চাচা মামুনি, কাদের চাচা, আশা তো ঘরে নেই। কি বলছো তুমি, আশা মামুনি রুমে নেই? হ্যাঁ কাদের চাচা, তুমি একটু দেখো না আশা নিচে আছে কিনা, প্লিজ একটু যাও না। আই তো দেখি। কি করি হুমায়ুন, মামা মারা দেন, মারা দেন। মেয়েটা বাথরুমে গিয়ে একটু দেখো না। গেল কোথায় মামা? ভাড়া, এ আপা ভাড়াটা, এ মামনি তোমার ভাড়াটা দেখি। তুমি জানো না ছোট বাচ্চাদের ভাড়া লাগে না, যাও এখান থেকে, ডিস্টার্ব করো না। এ চৌরাস্তা গাজীপুর নামো। এ ভাই নামেন। এই তোমার জন্য আমি আমার এক মেয়েকে হারিয়েছি। আমার এই মেয়ে যদি কোনো কিছু হয় না, আমি তোমাকে ছাড়বো না। প্লিজ তুমি চুপ করো মিতা। না আমি চুপ করবো না। ও মিতা প্লিজ তুমি চুপ করো। বললাম না আমি চুপ করবো না। কাল রাতে তুমি ওকে যেভাবে পিটিয়েছো, আমি শিওর এই জন্যই ও বাসা থেকে বেরিয়ে গেছে। सलून खोलने वाले हैं क्या? उन्हें यार, मैं तो बस बालों के ऊपर कुछ एक्सपेरिमेंट्स कर रहा हूँ यार। तारा तारी खबर टने हैं। शायद बस शुम्भ है इसे। हाय सर। पत्रु ये देखो, लग रहा हूँ ना हीरो टाइप। Amazing invention for my fourth dimensional secret gadget pocket. But things never turn out as planned.
কোনটা একটা ঘূর্ণি পাকে আমি বুঝি না কেন তুমি প্রতিনিয়ত ওকে এত নির্মম শাসন করো, বলতে পারো? মুখে মুখে তর্ক করবে না। আমি বলেছি না, ও আমার সামনে পড়বে না, ব্যাস। কেন পড়বে না? কেন পড়বে না? ও তোমার মেয়ে না? আমি বুঝি না ও বড় হওয়ার পর থেকে তুমি কেন ওকে দেখতে পারো না। আমার কাছে জবাব চাও, তাই না? আমার কাছে জবাব চাও। খবরদার, খবরদার বলে দিচ্ছি, আমার কাছে তুমি জবাব চাইবে না। আশা হওয়ার পর তুমি ওকে দেখে কেন আটকে উঠেছিলে, বলতে পারো? কেন আটকে উঠেছিলে? আশাকে দেখলে আবার আমার মিথিলার কথা বলে পড়ে। কই কাঁদে চাচা, তাদের ব্যান্ডেজ নিয়ে আসে। এই নাও। ওকে ওকে দেখলে আমার মিথিলার কথা মনে পড়ে। মিথিলা, আমার মিথিলা হয়ে গেছে। কাদের চাচা, কাদের চাচা, ওকে উপরে নিয়ে চলো। মিথিলা, মা, মিথিলা, তুই তোর বাবাকে একা রেখে কোথায় চলে গেলি? মা, কোথায় চলে গেলি তুই? মা, তোর এই বাবাকে একা ফেলে তুই কোথায় গেলি? মা, তুই কোথায় গেলি বাবাকে রেখে? তোমরা সবাই আমাকে ভুল বোঝো, তোমরা সবাই আমাকে খারাপ মনে করো। যতবার আমি আশাকে দেখি আমার আমার মিথিলার কথা মনে পড়ে যায়। আমি জানি তো, আমি বুঝতে পেরেছি তুমি যে এখনো মিথিলাকে ভুলতে পারোনি, আমি সেটা বুঝতে পেরেছি। আমি তোমাকে প্রমিস করলাম, আমি ট্রাই করবো যাতে আশা তোমার সামনে বারবার না আসে। মিতা, বিশ্বাস করো, যতবার আমি আশাকে দেখি শুধু মিথিলার কথা মনে পড়ে আমার। আমার বারবার শুধু মিথিলার কথা মনে পড়ে যায়। বাচ্চারা, বাচ্চারা অবাধ্য হলে ওদেরকে কি একটু শাসন করতে পারবো না আমি বাবা হয়ে? কিন্তু তাই বলে কোনো বাচ্চার বাবা তার এই শিশু বাচ্চাকে প্রতিনিয়ত এভাবে শাসন করতে পারে না। এখন এভাবে তর্ক করে সময় নষ্ট করার মতো সময় নেই মিতা। চলো আমরা একটু তাড়াতাড়ি বের হই, চলো প্লিজ।
ড্রাইভার সাহেব, আপনি তাড়াতাড়ি গাড়ি বের করেন, আশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি করো না, ঘড়িটা দাও, চলো। দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও আজ পর্যন্ত কোনো চাকরি পাইনি, কারণ মামা নেই, খালু নেই, টাকা নেই, পয়সা নেই। বনের হিংস্র বাঘ যেমন ক্ষুধার টানে ধান খাই, তেমনি আমরা এই পেটের দায়ে আমরা মানুষ হয়ে মানুষ খাই। আমরা হলাম ইবলিস শয়তান। উফ, সমস্যা রে সমস্যা। এই বল, আশা তুই কোথায় বা? মা আশা, কোথায় তুমি? ফিরে এসো মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবা আর কোনোদিন তোমাকে মারবে না। আমি কথা দিচ্ছি, ফিরে এসো মা। ও মাই গড, খারাপ কিছু হলো না তো? কোনো অ্যাক্সিডেন্ট? হসপিটালে খবর নিতে হবে। আমি আর কখনো তোমাকে মারবো না মা, তুমি আমার কাছে ফিরে আসো। হুমায়ুন,
আমি কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে তুমি এক্ষুনি এনে দাও। তুমি প্লিজ একটু শান্ত হও। ওকে, আমরা অন্য কোথাও খুঁজি, চলো প্লিজ চলো। তুমি কোনো টেনশন করো না মিতা, আশাকে আমরা খুঁজে পাবোই। আমি কিছু বুঝতে চাই না, তুমি শুধু আমার মেয়েকে এনে দাও। আমরা এখন হসপিটালে যাই, তারপর না থানায় যাবো। আমার কি খারাপ লাগছে না বলো? আমার মনে হচ্ছে আশা আমাকে শিক্ষা দেওয়ার জন্য এসব করছে। বাসায় গিয়ে দেখবে ও বাসায় চলে এসেছে। সত্যি বলছো? তুমি সত্যি বলছো? হ্যাঁ, তাই যেন হয়। কি বাবু, তুমি কি আমার কাছে এসছো? হ্যাঁ। তুমি কি একাই এসছো? দেখতেই তো পাচ্ছেন একা এসেছি। আমাকে কিছু বলবে? বলবো বলেই তো এসেছি। কি বলবে শুনি। আমার বাবার বিরুদ্ধে একটা কেস ফাইল করব। কেন, কি করেছে তোমার বাবা? সে প্রতিনিয়তই আমাকে কোনো কারণ ছাড়া মারধর করে। দুষ্টামি করলে বাবা মারা ছেলে মেয়েদের তো একটু শাসন করবেই। যাও, আমি আজকে তোমার সাথে গিয়ে আচ্ছা করে বকে দেব। কোনো বাবা শিশু বাচ্চাকে এভাবে মারে? এই দেখুন না, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মা বাধা দিলে তাকেও মারধর করে। তোমার বাবা তো খুব পাজি। চলো এক্ষুনি গিয়ে তাকে কোষে শাসিয়ে দেব। না, আমি যাব না। আমার বাবার অতীত নিয়ে আমার কিছু অভিযোগ আছে। উলি বাবা, এত রাগ! আমি বুঝতে পেরেছি, তোমার বাবা খুবই পাজি। সে শিশুদের মনের কথা একদমই বোঝে না। আমার কথা শুনে ভয় পাবেন না তো? না, বলো কি বলবে। ভয় পাবেন না? আচ্ছা, ভয় পাবো না। তাহলে শুনুন, আজ থেকে কয়েক বছর আগে হুমায়ুন সাহেব, অর্থাৎ আমার বাবার বড় মেয়ে মিথিলা,
গাজীপুরের শালবনে হারিয়ে গিয়েছিল। তার নামে একটি জিডি করা হয়েছিল, জিডি নং 6652, 2008 সালের 15 জানুয়ারি। ফাইলটা নিয়ে আসুন তো। খুবই রহস্যজনক, শিশুটাকে তো অলৌকিক বাচ্চার মতো মনে হচ্ছে। আচ্ছা সাবলিন, আমার রুমে একটু আসো তো। ওকে স্যার। স্যার আমাকে ডেকেছে? হ্যাঁ। আসিফ সাহেব কি ব্যাক করেছে? ইয়েস স্যার। ওনাকে আমার রুমে আসতে বলো। ওকে স্যার। মামুনি, তোমার নামটাই কিন্তু জানা হলো না। আমার নাম আশা। সুন্দর নাম তো তোমার। মনে হয় তুমি সকালে কিছুই খাওনি। খাওয়ার মতো মন মানসিকতা এই মুহূর্তে আমার নেই। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ শুনুন, 2008 সালের 15 জানুয়ারি হারানো বিজ্ঞপ্তি দিয়ে একটি জিডি হয়েছিল, জিডি নম্বর 6652। এই ফাইলটা নিয়ে আসুন। ইয়েস স্যার। আর হ্যাঁ শুনুন, ওর জন্য একটা জুস এনে দিন। আহা ডিস্টার্ব করবেন না, বললাম না খাওয়ার মতো মন মানসিকতা নেই আমার। ওকে যাও। ওকে স্যার। ও মাই গড, তোমার সাথে তো হুবহু মিল, কিন্তু আমি ভেবে পাচ্ছি না এটা কিভাবে সম্ভব। যখন এই ঘটনা ঘটেছিল তখন তোমার বোনের বয়স ছিল মাত্র 6 বছর, সম্ভবত তোমার জন্মই হয়নি, আর তোমার বয়স 6 বছরের বেশি হবে না নিশ্চয়ই। এটা আমি কিভাবে বিশ্বাস করব? এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, কারণ এটাই সত্য। মানে কি বলছো এসব? মনে হয় ভয় পেয়েছেন, গ্লাসে পানি রাখা আছে, খেয়ে নিন। কি বলছে মেয়েটা? ওই মেয়েটির খবর এ মেয়েটি জানলো কি হবে? শুনেছি জিন মাঝে মাঝে ভালো মানুষের শরীরে ভর করে। আচ্ছা এই মেয়েটা কোনো জিনপুরি নয় তো? শিট, কি ভাবছি, ওরা তো রাত্রে বিচরণ করে, কিন্তু এখন তো দিন। কি ব্যাপার অফিসার, চিমটি কাটছেন যে? ভাবছেন স্বপ্ন দেখছেন, এটা স্বপ্ন নয়, সম্পূর্ণ বাস্তব। কি বলে মেয়েটা? আচ্ছা বলো তারপর কি। দেখুন আমি কোনো ভূতপ্রেত নই, আমি একজন পবিত্র শিশু। আমি যা বলবো তা অলৌকিক হলেও সত্য, কারণ আমার বোনের মৃত্যুর কোনো প্রমাণ বা সাক্ষী ছিল না, তাই প্রতি রাতে ঘুমের ঘোরে আমাকে দেখায়। আশা, ওই স্থানে মাটি চাপা দিয়ে আমার লাশ পুঁতে রাখা হয়েছে, আর ছিলে আমার কাদা মাটি দিয়ে রক্তাক্ত জামা লুকিয়ে রাখা হয়েছে, তাই প্রতি রাতে আমি একই স্বপ্ন দেখি। আমার বিশ্বাস এই স্বপ্নের সাথে বাস্তবের কোনো যোগসূত্র আছে, তাই আমার কথাগুলো মিথ্যে হতে পারে না। তাই নাকি? বলে কি মেয়েটা? আচ্ছা আমি তোমার সব কথা শুনতে চাই। তাহলে শুনুন, ভার্সিটিতে পড়া অবস্থায় আমার মা ভালোবাসার ফাঁদে ফেলে নানুর অমতে বিয়ে করে। নানুর ছিল অঢেল সম্পত্তি, আর বাবা ছিল খুবই চতুর, অভিনব চিন্তার অধিকারী। মাকে ভোলানোর জন্য সে যে কোনো কাজ করতে পারে। তাহলে মূল কথা শুনুন। মাই ফ্রেন্ডস, আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমরা সময় মতো কেউই ক্যাম্পাসে আসতে পারিনি,
তাই এবছর আমি ঠিক করেছি ক্যাম্পাসে আসার সময় আমরা রাস্তায় যে যেখানে থাকব যেখানেই জ্যাম লাগবে আমরা গাড়ি থেকে বাস থেকে হোন্ডা থেকে রিকশা থেকে যে যে ট্রান্সপোর্টেই থাকব সেখান থেকে নেমে নেচে গেয়ে একটা অভিনব প্রতিবাদ করব আমরা আমি ঠিক করেছি আজ আর বাড়ি যাব না রাতে ক্যাম্পাসেই থাকব আমার সাথে থাকবে সজীব আর ললনা পাগল নাকি ছাড় তো ওর মাথায় সব নতুন চিন্তা ভাবনা ওকে বল ও আমাকে যে প্রেমের প্রস্তাব দিয়েছে না ও যদি এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারে তাহলে আমি ওর প্রস্তাবে রাজি হুমায়ুন তুই যদি তোর এই প্রোগ্রাম সাকসেসফুল করতে পারিস তাহলে পারমিতা তোর প্রস্তাবে রাজি আছে ওকে ডান ডান মাই ফ্রেন্ডস এটা হবে শহরের জ্যামের বিরুদ্ধে আমাদের একটা ব্যতিক্রম প্রতিবাদ আমরা কোনো ভাঙচুর করব না কোনো অরাজকতা করব না আমরা যেখানেই জ্যামে পড়ব সেখানেই বাস থেকে গাড়ি থেকে হোন্ডা থেকে রিকশা থেকে যে যে ট্রান্সপোর্টে আছি সেখান থেকে নেমে নেচে গিয়ে প্রতিবাদ করব সন্ধ্যায় আমরা আবার সবাই ক্যাম্পাসে মিলিত হব আর আমার সাথে থাকবে যে আমার এই আইডিয়াকে চ্যালেঞ্জ করেছে সেই পারমিতা ওকে মাই ফ্রেন্ডস ওকে আসবে কাছে বসবে হাতে রাখবে তুমি হাত আমি বলবো হৃদয়ের কথা আজ ভাঙবো সুখের বাঁধ এরপর ঘটতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা
আচ্ছা আশা, তাহলে তুমি একটু বসো, আমি আসছি। মিতা প্লিজ তুমি চুপ করো। আমার এখন কি হবে? এভাবে কান্নাকাটি করলে কি ওকে আমরা ফিরে পাবো বলো? তুমি বলো আমি এখন কি নিয়ে থাকবো? আমি কি করবো এখন? আমি এখন কি নিয়ে থাকবো? আসিফ সাহেব। স্যার, শিশুটিকে অস্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই তার কথার কোনো যোগসূত্র আছে। স্যার, তার কথা মতো সেখানে গিয়ে তল্লাশি করা প্রয়োজন। হ্যাঁ স্যার, তাই করা উচিত। স্যার, আমার মনে হয় তদন্তই করা দরকার। হ্যাঁ, এমন কোনো কেস, এমন রহস্য ঘেরা কেস এর আগে কোথাও হয়েছে কিনা আমি জানি না। তবুও স্যার, মেয়েটির কথা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। তোমরা সবাই প্রস্তুত হয়ে গাড়িতে গিয়ে বসো, আমি আশাকে নিয়ে আসছি। ওকে, সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, সব কিছু যেন ঠিকঠাক থাকে। ঠিক আছে, গো। হ্যাঁ আশা, তুমি যা বললে তা খুবই বিস্ময়কর এবং অস্বাভাবিক, যা কোনো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার মতো নয়। তা আমিও জানি বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমি যা বলছি তা হুবহু সত্য। আমিও তাই ভাবছি। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আমার বাবার আসল চেহারা প্রকাশ করার, কিন্তু কোনোভাবে পেরে উঠতে পারছিলাম না। কেন? আচ্ছা আশা, এতক্ষণ তুমি যা বললে, কোথায় যেন তোমার বোনকে মাটি চাপা দিয়েছে, কোন ঝিলের মাঝে যেন তোমার বোনের কাপড়গুলো লুকিয়ে রেখেছে, এখন যদি আমি তোমাকে সেই শালবনে নিয়ে যাই, তাহলে কি তুমি সবকিছু নিশ্চিত করে বলতে পারবে? ইয়েস অফিসার। ওকে, চলো। আচ্ছা আম্মু, আর কত দূরে? উফ, বলছি না সামনে। চলো।
ওই যে আমার বোনের কবর। অফিসার আঙ্কেল, ওখানে আমার বাবার জুতো আর রক্তাক্ত কোদাল লুকানো আছে। আসিফ। Yes স্যার। এই যান, চেক করুন। আপনারও যান। সবই দেখি সত্যি। স্যার, এটা বাচ্চার কঙ্কাল বলে মনে হচ্ছে স্যার। এই নিয়ে এসো, নিয়ে এসো। জি স্যার। আচ্ছা আশা, তোমাকে নিয়ে তো তোমার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যদি তোমার বাবাকে কল করি তাহলে নিশ্চয়ই তারা শালবনে ছুটে আসবে, তাই না? অবশ্যই। আচ্ছা, তাহলে তোমার বাবার মোবাইল নাম্বারটা দাও। হ্যালো, আপনি কি আশার বাবা বলছেন? আপনার মেয়েকে আমরা গাজীপুরের শালবনে খুঁজে পেয়েছি। এই শুনছো, আশাকে পাওয়া গেছে। কি সত্যি বলছো? কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি আগে কথাটা শেষ করি। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আর আর মাথার মধ্যে ব্যান্ডেজ করা ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গাজীপুরে। হ্যাঁ, আমরা আসছি, এখনই আসছি। ওকে, চলো তাড়াতাড়ি চলো, আশাকে গাজীপুরে শালবনে পাওয়া গেছে। চলো। কি ব্যাপার, থেমে গেলে যে? না তেমন কিছু না, থানা পুলিশের ব্যাপার তো, টাকা পয়সা নিশ্চয়ই লাগবে। তুমি নিচে গিয়ে ড্রাইভারকে রেডিওতে বলো, আমি আমি আসছি, তুমি যাও। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আশা গাজীপুর শালবনে কেন? তাহলে কি এতদিন যা ভেবেছি তাই হতে যাচ্ছে? এতটুকু বাচ্চা মেয়ে ঢাকা থেকে গাজীপুর গেল কিভাবে? যেতে তো হবে, সাবধান থাকাই ভালো। শুধু শুধু টেনশন করছি না তো, পথ ভুলেই হয়তো গাজীপুরে গেছে। আচ্ছা, তোমরা দুজন শালবনের গেটে চলে যাও, আশার বাবা মা আসছে, কোনো কথা বলবে না, সোজা নিয়ে আসবে এখানে। Yes স্যার। ওরা আসছে।
কি এটাই তো সেই জায়গাটা? তাহলে কি যা ভেবেছি সেটাই হতে যাচ্ছে? আচ্ছা ভয় পাচ্ছি কেন, দেখি না কি হয়। আমাকে ফোন করেছিল কে? আই মিন আপনাদের অফিসার কোথায়? বনের ভেতর আছে, আসুন। আশা, আমার আশা মামুনি কোথায়? সবাই আছে, মুভ। তুমি একটু ঝোপের আড়ালে গিয়ে লুকো, আমি ডাকলে তুমি চলে আসবে। ওকে আঙ্কেল। গুড গার্ল। ওয়েলকাম ওয়েলকাম হুমায়ুন সাহেব, আপনাদের জন্য ওয়েট করছি। কোথায় আমার মেয়ে? কোথায়? আপনি যদি আমার মেয়েকে পেয়ে থাকেন প্লিজ আমার মেয়েকে দিয়ে দিন। ওয়েট ওয়েট ওয়েট, আমি ভাবছি এবার আপনার দুই মেয়ের সন্তান এনে দিতে পারবো ইনশাআল্লাহ। কি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন? কোথায় কোথায় আমার মেয়েরা বলেন কোথায়? ওয়েট, তার আগে বলুন তো, আপনার বড় মেয়ে বাসা থেকে হারিয়ে গিয়েছিল 12 জানুয়ারি 2008 সালে? হ্যাঁ। কিন্তু আপনি থানায় জিডি করেছিলেন 2008 সালের 15 জানুয়ারি, কেন বলুন তো? দেখুন অফিসার, মিথিলা হারিয়ে যাওয়ার পর আমার মাথা ঠিক ছিল না। দুই দিন অনেক খোঁজাখুঁজি করার পর বাধ্য হয়ে আমরা থানায় জিডি করি। আমরা আসলে পুলিশের ঝামেলায় যেতে যাচ্ছিলাম। ওয়েট ওয়েট, পুলিশের ঝামেলা? এই তো, হোয়াটএভার, আপনার কথা আমি একটু পরে আসছি। আচ্ছা মিসেস হুমায়ুন, আপনার প্রথম মেয়ে হারানোর সময় আপনি তো নিশ্চয়ই গাজীপুরে থাকতেন, রাইট? জি অফিসার, চাকরির সূত্রে আমরা গাজীপুরে থাকতাম। আচ্ছা মিসেস হুমায়ুন, এখন আপনাকে কি কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি করুন। আপনি তো নিশ্চয়ই আপনার বাবার একমাত্র মেয়ে। জি। আচ্ছা, আপনার বাবা তো ঢাকা শহরের একজন নামকরা শিল্পপতি, ঠিক না? হ্যাঁ। আমি ভেবেকুল পাচ্ছি না, একজন ব্যাংক কর্মকর্তাকে আপনি কিভাবে বিয়ে করলেন? কি অভাব ছিল আপনার? ইচ্ছে করলেই তো অনেক শিল্পপতির ছেলে আপনার পায়ে মুখ তুলে পড়ত। অফিসার, আপনি কি দেখেন সীমা অতিক্রম করছেন? এই কেসের সাথে আমার ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক? 100% সম্পর্ক আছে। আপনাকে বলেছি না, পুলিশের কাজে বাধা দেবেন না। এখন আপনি পুলিশের কাজ পুলিশকে করতে দিন, একদম চুপ। দেখুন অফিসার, আমার এখন এরকম কথা বলার কোনো মেন্টালিটি নেই। আমি এমনিতে অনেক ডিপ্রেসড আছি। আরে বাবা রে, আপনার ভালোর জন্যই তো এটা বলছি। আপনি চান না আপনার বড় মেয়ের হারানোর রহস্য উন্মোচিত হোক? অবশ্যই চাই। তাহলে নির্দ্বিধায় বলুন। তাহলে শুনুন, হুমায়ুনের সাথে আমার ভার্সিটিতে পরিচয়, ভার্সিটিতে আমাদের প্রেম, কিন্তু আমার বাবা কোনোদিন আমাদের এই প্রেমটাকে মেনে নিতে পারেনি। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোই লাভ হয়নি। বাবা বলতেন তিনি নাকি ঢাকা শহরে অনেক কষ্ট, শ্রম ও ত্যাগের বিনিময়ে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন। আর হুমায়ুনের উদ্দেশ্যে তিনি বলতেন যে ছেলে কোনো মেয়ের উপর ডিপেন্ড করে সমাজে প্রতিষ্ঠা পেতে চায়, সেই ছেলেকে সে কোনো দিনও মেনে নেবে না। আমার মাঝে মধ্যে মনে হতো যে বাবা হুমায়ুনকে হয়তো সন্দেহ করছে। আমি বাবার কথায় অনেক প্রতিবাদ করেছি, কিন্তু কোনোই লাভ হয়নি। দাঁড়াও। কিছু বলবে বাবা? হ্যাঁ। কি বলবে বলো? হুমায়ুনকে, আই মিন হুমায়ুনের সাথে তোমার সম্পর্ক কি? হ্যাঁ বাবা, তোমাকে তো হুমায়ুনকে নিয়ে কিছু বলাই হয়নি,
তুমি বিদেশে ছিলে ব্যবসার কাজে। বাবা, হুমায়ুনকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। হোয়াট, কি বললি তুই? তুই ভাবিস না যে আমি বিদেশে ব্যবসার জন্য ঘোরাঘুরি করি বলে তোর কোনো খোঁজ খবর রাখি না? আর ওই ছেলেটা যার কথা বলছিস, হুমায়ুন, ওই ছেলেটা সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। যে ছেলের বাবা মা নেই, অন্যের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করছে, এতিমখানায় বড় হয়েছে, যার জন্ম পরিচয় নেই। কি বললে বাবা? সে এতিমখানায় বড় হয়েছে, মানুষের বাসায় লজিং থেকে পড়াশোনা করেছে? তা আমি জানি বাবা, আর এই জন্যই আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তার মুক্ত চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করেছে। যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি হুমায়ুনকে বিয়ে করব। তার অধ্যবসায় আর সাধনাকে আমি সম্মান করি। খালি চোখে অনেক কিছুই মানুষকে মুগ্ধ করে, কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে তুই বাবার মুখের উপর এমন করে কথা বলতে পারতি না। ভেতরের চোখ আছে বলেই আমি হুমায়ুনকে ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করবই। ভালোবেসে তো অনেকেই ত্যাগ করেছে, না হয় আমিও করব। যে ছেলের কোনো কুল কিনারা ছিল না, সে যদি জীবনে স্ট্রাগল করে এত দূর আসতে পারে, সে আমাকে নিয়েও বাকিটা জীবন অনেক ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। জীবনে পরাজিত হয়নি, তাকে নিয়েও পরাজিত হব। কেন বুঝতে পারছিস না যে হুমায়ুনের মতো ছেলেদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকে? তারা বড় হওয়ার জন্য তোদের মতো ধরিত দোলালি মেয়েকে। চুপ করো বাবা, হুমায়ুনকে নিয়ে আর একটি কথাও না। আমাকে যদি সারা মাসে একটা কাপড় পরে থাকতে হয় তাও আমি হুমায়ুনকে বিয়ে করব, ব্যাস। চুপ, চুপ, একদম চুপ। যা ঘরে যা, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমি বাবার একমাত্র মেয়ে, বিয়ে হয়ে গেলেই বাবা সবকিছু মেনে নিতে বাধ্য। কিন্তু না, বিয়ে করার পর আমরা দুজন যখন বাবার সামনে যাই, তখন বাবা আমাদের পথ আগলে দিয়ে বলে, দাঁড়াও। তুমি কি করে ভাবলে যে তোমার এই বিয়ে আমি মেনে নেব? বাবা, বাবা, আমি তোমার একমাত্র সন্তান। হ্যাঁ, তুমি আমার একমাত্র সন্তান, আর সে কারণে তোমাকে আমি তোমার মায়ের অভাব কোনোদিন বুঝতে দেইনি। তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার মূল্য তুমি আমাকে এভাবে দিলে। বাবা, বাবা, হুমায়ুন খুবই ভালো ছেলে। চুপ করো, ভালো মন্দ আমাকে শেখাতে এসো না। যে ছেলে লাজ লজ্জা ভুলে এক রাতের মধ্যে কোটিপতি হওয়ার লোভে বড়লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে, তাদেরকে আমার চিনতে হবে নাকি? দেখুন, আপনি কিন্তু আমাদের ভালোবাসার অপমান করছেন। চুপ। ভালোবাসা, তাই না? বকেটে ছেলেদের ভালোবাসা আমি বুঝি। খুব সুদূর প্রসারী চিন্তা নিয়ে তুমি আমাদের পরিবারে ঢুকতে চাও, কিন্তু তা কখনো হবে না। সমাজে প্রতিষ্ঠিত হয়ে তুমি পারমিতা দাবি করতে আসবে, তোমার পৌরসত্বকে আমি ঘৃণা করি। বাবা, হুমায়ুন এখন আমার হাজবেন্ড, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। Yes, I know. He is your husband, but I cannot accept it. বের হয়ে যাও আমার বাড়ি থেকে। Get out from my home. যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, একদিন তোমার এই অহংকারের পতন হবেই। মা বেঁচে থাকলে আজ তুমি এরকম সিদ্ধান্ত কোনো দিনও নিতে পারতে না। চলো হুমায়ুন। দাঁড়াও, কি যেন বললে যে আমার অহংকারের পতন হবে? তাহলে একটা কথা শুনে যাও, তোমার যে বয়স, এই বয়সে তুমি তোমার জীবনকে উপলব্ধি করতে পারছো না, এই বয়সে তুমি তোমার জীবনের নির্মমতাকে উপলব্ধি করতে পারছো না। যাও, বাইরে যাও, জগৎটাকে দেখো, জীবনটাকে উপলব্ধি করো, দেন ইউ কাম ব্যাক টু মি। শ্বশুর মশাই, যতই দর্শনের কথা শোনাও না কেন, এই রাগ তোমার কয়দিনের? আমাকে তোমার মেনে নিতেই হবে। আমি কচ্ছপ, যাকে কামড়ে ধরি
সহজে কি ব্যাপার? হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? তোমার লজ্জা করছে না? চলো। হ্যাঁ চলো, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই। শুধু টাকা পয়সায় পৃথিবীতে সবকিছু নয়, ভালোবাসা বলেও একটা ব্যাপার আছে, মনে রাখবেন। চলো। এইসব ছেলে মেয়েদের জন্য যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বায়নের এই যুগে বিভীষিকাময় আকাশ সংস্কৃতির অন্ধ অনুকরণের জন্য ভেঙে যাচ্ছে এদেশের 51টি পরিবারগুলো, যেখানে ইউরোপ আমেরিকা আমাদের উপমহাদেশের সংস্কৃতি নিয়ে গবেষণা করছে, কিভাবে বাবা মা ভাই বোন নিয়ে 51টি থাকা যায়। সেখানে আমাদের তরুণ তরুণীরা ভেঙে দিচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ। বাহ, ধিক ধিক তরুণ প্রজন্মদের। কিন্তু আপনি তো এখন
ঢাকায় বাবার বাড়িতে থাকেন, ঠিক না? সে তো আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু হঠাৎ সে অনেক কথা। আমাদের বিয়ের পরে হুমায়ুন ব্যাংকে একটা চাকরি জোগাড় করে। খুব কষ্টে আমাদের দিন চলছিল। এর এক বছর পর আমার মেয়ে মিথিলা জন্ম নেয়। ওর বয়স যখন 6 মাস, তখন হঠাৎ করে কাদের চাচা আমাদের বাসায় এসে বলে বাবার ক্যান্সার হয়েছে। হয়তো এই পৃথিবীতে আর 3 মাসের অতিথি। কাদের চাচা আরও বলে বাবা নাকি মারা যাওয়ার আগে তার নাতনিকে দেখতে চেয়েছেন। এই কথা শুনে আমি হুমায়ুন আমার মেয়েকে নিয়ে বাবার কাছে ছুটে যাই। স্যার, স্যার দেখেন কে এসেছে। হ্যাঁ, বাবা কি হয়েছে তোমার? বাবা আমাকে এই খবর না দিয়ে তুমি থাকতে পারলে? খবর আর দিতে পারলাম কই, তার আগে তো মরণবিধি আমাকে গ্রাস করেছে। নানু ভাই কাঁদছো কেন? নানু ভাই আসো। শোভনবাবু, জামাইকে নিয়ে আপনি একটু বাইরে যান, ওকে নিয়ে যান। স্যার আমার কাছে দেন, আমি ওকে নিয়ে থাকি। যাও মা, আঙ্কেলের কাছে যাও। এই নে মা, 5 কোটি টাকার চেক। হুমায়ুনকে চাকরি ছেড়ে ব্যবসা করতে বলিস। আহ বাবা, এসব রাখো তো, এগুলো পরে দেখা যাবে, তার আগে তুমি একটু সুস্থ হয়ে নাও। আর সুস্থ বড়জোর আর 2-3 মাস বাঁচব। আমাকে আমার পিতার কাজটা করতে দে। আমি হুমায়ুনের জেদটা দেখতে চেয়েছিলাম যে ও এককভাবে প্রতিষ্ঠিত হতে পারে কি না। তাই বলে ভাবিস না আমার অহংকারের পতন হয়েছে। কেন জানি না, আমি এখনো হুমায়ুনকে মেনে নিতে পারি না। আহ বাবা, এসব রাখো তো, তুমি একটু শান্ত হও। এই নে মা, আমার সকল সম্পত্তির দলিল আমার নানু ভাইয়ের নামে লিখে দিয়েছি। এই সহায় সম্পত্তির মালিক শুধু মিথিলা। মিথিলার 25 বছর না হওয়া পর্যন্ত এই সম্পত্তি তোরা বিক্রি করতে পারবি না। তোদের কোনো কষ্ট করতে হবে না, দলিলে সব লেখা আছে। তোরা শুধু এর জিম্মাদার। শ্বশুর মশাই, এই দিনটির জন্যই তো আমি অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আমার সুদূর প্রসারিক পরিকল্পনা আজ সার্থক। মারে বলো, আমার কোনো কথাই তুই কোনোদিন মনোযোগ দিয়ে শুনিস নি। এখন মা হয়েছিস, আশা করি চিন্তায় ভাবনায় পরিবর্তন হয়েছে। এই মৃত্যু পথযাত্রীর শেষ কথাটা মনোযোগ দিয়ে শোন। মনে রাখিস, সম্পত্তি লাভ করার চেয়ে ধরে রাখাটা কঠিন। এমনও দেখবি যে অতি কাছের মানুষ ভয়ঙ্কর শত্রু হিসেবে আবির্ভূত হবে। এখন থেকে তোকে চোখ কান খুলে চলতে হবে রে মা। বাবা, বাবা পানি পানি দিব বাবা। পানি Thank you.
এর দুমাস পরে বাবা মারা যায়। আমি আর হুমায়ুন আমাদের গাজীপুরের বাসা ছেড়ে বাবার উত্তরার বাসায় শিফট হয়ে যাই। ও আচ্ছা, তাহলে আপনার বাবা আপনার জীবনে এমন ঝড় আসবে সেটা আগেই বুঝতে পেরেছিলেন। বাই দা ওয়ে, এখন বলুন তো, মিস্টার হুমায়ুন সাহেব কি মাঝে মধ্যে মিথিলার অবিকল চেহারা আশাকে দেখে ভয় পেতেন বা হঠাৎ করে চমকে উঠতেন? হ্যাঁ হ্যাঁ, এমন ঘটনা তো প্রায় হতো। এমনকি একদিন তো ভয়াবহ অবস্থা, আমি আর হুমায়ুন ঘুমিয়েছিলাম, হঠাৎ তাহলে আমরা তো দেশের মানুষ, তাহলে কেন সভ্য সমাজের মানুষ আমাদের গালি দেয়? তুমিই তো আমাদের পিতা। পিতার কাছে গোলাম শিকার ব্যাগ
তোমার? এটা হতে পারে না। না, এটা হবে না, এটা হতে পারে না। কি হয়েছে তোমার? এটা হবে না। কি হয়েছে তোমার? বলো তো। এটা হতে পারে না। বলো। এটা হতে পারে না। এটা হতে পারে না। কি হয়েছে তোমার? বলো তো। এটা হবে না। কি হয়েছে? এটা হবে না। বলবো তো। হতে পারে না। তুমি আমাকে বলো না কি হয়েছে কেন? না! আমাকে মারিস না। আমাকে মাফ করে দে মা প্লিজ। আমাকে মারিস না, আমাকে মারবে। কি পাগলের মতো কথা বলছো তুমি? ও তোমাকে কেন মারতে যাবে? আমাকে মারিস না, আমাকে আমাকে পালিয়ে দাও, আমাকে পালিয়ে। মিস্টার হুমায়ুন সাহেব, সব মানুষেরই মধ্যে একটা শয়তান ঘুঘু বাস করে, কিন্তু এই শয়তান ঘুঘুটাকে সে নিজে ছাড়া অন্য কেউ পৃথিবীতে চিনতে পারে না, আর তাই স্ত্রী হয়ে আপনি নিজেও চিনতে পারেন না। কি বলছেন আপনি এসব? যত সব আজগুবি কথাবার্তা। অফিসার, আপনি অনেকক্ষণ ধরে সব কি বলছেন? দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছি, এখন আপনি আমার মেয়েকে বের করে দিতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বের করে দিচ্ছি, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নগুলো করলাম এগুলোর উত্তর আমি অলরেডি আগেই জানি। মানে? মানে? ওকে, আকাশ জুতো জোড়া নিয়ে আসো তো। দেখুন তো এই জুতো জোড়া চেনা যায় কিনা। সম্পত্তির লোভে মিথিলাকে বেরানোর কথা বলে নিয়ে গিয়ে এক হৃদয় বিদারক ঘটনা ঘটায়, অর্থাৎ আপনার এই স্বামী তাকে নির্মমভাবে খুন করে। স্টপ, স্টপ অফিসার, আর কোনো কথা না, আমার কথা শুনুন। কোনো বাবা তার মেয়েকে নিজ হাতে খুন করতে পারে না। পারে পারে, অর্থলোভী মানুষ পৃথিবীর সব আকাম কুকাম করতে পারে। তুমি একদম ঠিক বলছো, এই অফিসার নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, ওর নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আমার মেয়ে কোথায়? কেন মিথ্যে বলে আপনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন? এতক্ষণ আপনার কাছে শুনেছি, এবার আপনি আমার কাছে শুনুন। হুমায়ুন সাহেবকে তো আপনার বাবা 5 কোটি টাকার চেক দিয়েছিলেন, তাই না? জি। আচ্ছা, মিথিলাকে যে তার নানা সকল সম্পত্তির মালিক করে দিয়ে গিয়েছিলেন, ঠিক তার কতদিন পর আপনার বাবা মারা গিয়েছিলেন? তার কিছুদিন পরই। তাহলে শুনুন, সেই 5 কোটি টাকা দিয়ে একটা বিস্কুট কারখানা খুলেছিলেন আর ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছিলেন হুমায়ুন সাহেব, কিন্তু মাত্র 1 বছরের মাথায় সেই বিস্কুট কোম্পানিতে ধস নামে, আর এই ধস নামার পেছনে তার চারিত্রিক বৈশিষ্ট্যই সবচেয়ে বেশি দায়ী ছিল। বলেন কি, আমি তার স্ত্রী আর আমি এগুলোর কিচ্ছু জানি না। আপনি কিচ্ছু জানেন না? প্রতিদিন মদ, নারী এবং নেশা ছিল আপনার স্বামীর প্রধান নেশা এবং পেশা। Oh,
আচ্ছা মিসেস হুমায়ুন, উনি তো প্রায় প্রতিদিনই গভীর রাত করে বাসায় ফিরতেন, ঠিক না? হ্যাঁ। আচ্ছা মিসেস হুমায়ুন, আপনার স্বামীর ব্যাংক লোন ছিল 10 কোটি টাকা। ব্যাংকের চাপে সে দিশেহারা হয়ে আপনার বাবার সম্পত্তির একমাত্র মালিক মিথিলাকে বেড়ানোর কথা বলে বাইরে নিয়ে আসে, তাই নয় কি? মিস্টার হুমায়ুন, আপনার সকল ব্যবসা প্রায় ধ্বংসের দিকে। গত কয়েক বছর যাবত আপনি ব্যাংক ঋণ পরিশোধ করছেন না। আসলে কিছুদিন ধরে আমি একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আর অল্প কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। আমরা আপনাকে অনেক সুযোগ দিয়েছি, ব্যাংক আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছে, তা না হলে আইনি প্রক্রিয়ার সকল ব্যবস্থা নেওয়া হবে। আমার কথাটা একটু শুনুন। আপনার সকল কথা বলার সময় শেষ, মনে রাখবেন সময় মাত্র 3 মাস। স্যার, বাইরে পাওনাদারের লাইন জমে আছে, কি করব বুঝতে পারতেছি না। যদি এক সপ্তাহের মধ্যে তাদের পাওনা টাকা পরিশোধ করা না হয়, তাহলে তারা পুলিশের আশ্রয় নিতে বাধ্য হবে। আমি এখন কি করব স্যার? আপনি ওদেরকে একটু বুঝিয়ে বলুন, আমি আর কয়েকদিনের মধ্যে ওদের সপনা মিটিয়ে দেব। আপনি এখন একটু যান, ওদেরকে একটু বুঝিয়ে বলুন। ওকে স্যার, ওকে। আরে দোস্ত, কি খবর? মাথায় হাত দিয়ে কি ভাবছিস? হঠাৎ জরুরি ফোন? দোস্ত, আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজে তোকে দেখেছি। তোকে দেখে তো খুব টেনশনে আছিস মনে হচ্ছে। আচ্ছা, সব খুলে বলতো। আমি তোকে সব কিছু বলছি দোস্ত। আমি কি করবো দোস্ত, আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়া, এক মিনিট। আমি শুনেছি তোর মেয়ে, কি জানি নাম তার, ও মিথিলা, মিথিলা। হ্যাঁ হ্যাঁ, মিথিলা। তোর শ্বশুর তো তোর মেয়েকে অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন। তুই এক কাজ কর, তুই কোন লয়ারের সাথে যোগাযোগ কর, এতে তোর অনেক উপকার হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আজকেই সবগুলো ডকুমেন্টস নিয়ে উকিলের সাথে দেখা করব। তুই উকিলের কাছে যা, দেখ কি হয়, তারপর তো আমি আছি। সত্যি কথা বলতে কি, আমার আগের অবস্থা নেই, যদি থাকতো তাহলে এই উপদেশ তোকে দিতাম না। ওকে, ভালো থাক, কোনো প্রবলেম হলে খবর দিস। যাই হোক, লয়ারের কাছে যা, বুঝ কি হয়, জানাস আমাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে দোস্ত, আসি, খুদা হাফেজ। মিথিলা, জি মা, মামনি কই ছিলে?
খেলছিলাম। আচ্ছা শোনো, আমার শরীরটা না খুব খারাপ লাগছে, তুমি খেলো, আমি একটু ঘুমাই, তোমার পাপা আসলে তুমি আমাকে ডেকে দিও। ঠিক আছে, ওকে যাও। স্যার বসেন। রুবেল, দুটো কপি দিতে। জি স্যার। আপনি কি দলিল নিয়ে এসেছেন? জি হ্যাঁ, আমি দিন দলিলটা নিয়ে এসেছি। মিস্টার হুমায়ুন, আপনি বলুন তো, আপনার শ্বশুরের সাথে সম্পর্ক কি খুব ভালো ছিল? না, আসলে খুব একটা ভালো ছিল না ওনার সাথে সম্পর্ক। কেন? আসলে আমি আর আমার স্ত্রী আমরা প্রেম করে বিয়ে করেছি, তাই আমার শ্বশুর কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। দলিলের লেখা দেখে তাই বুঝতে পারলাম। দেখুন মিস্টার হুমায়ুন, মিথিলার নানা, আই মিন আপনার শ্বশুর, যেভাবে মিথিলাকে উইল করে গেছেন, মিথিলার বয়স 25 না হওয়া পর্যন্ত কেউ তার সম্পত্তি অথবা ব্যাংক অ্যাকাউন্টে হস্তক্ষেপ করতে পারবেন। তবে আল্লাহ না করুক, মিথিলার যদি কিছু হয়ে যায়। কিছু মানে? অর্থাৎ মিথিলার মৃত্যু হলে আপনি নয়, সকল সম্পত্তি হয়ে যাবে আপনার স্ত্রীর। আপনার মেয়ে মিথিলার 25 বছর না হওয়া পর্যন্ত এই দলিলের কোনো কার্যকারিতা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি আপনার সাথে আবার যোগাযোগ করব। ওকে তাহলে, ঠিক আছে, উইশ ইউ গুড লাক। আসি। জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার শুরু করা যেত, চোখ ছুঁয়ে যেত যেই স্বপ্নগুলো, জীবনটা বুঝি সেই স্বপ্ন হতো। জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার
করা যেত, জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার শুরু করা যেত, চোখ ছুঁয়ে তো যে পারমিতা, আজও মদ খেয়ে বাসায় এসেছো? হ্যাঁ, তোমার দিন দিন একই পরিবর্তন হচ্ছে। আমার মেয়ে কই? থাক, হয়েছে, এই মুখ দিয়ে আমার মেয়ের কথা জিজ্ঞেস করতে হবে না। আমি চাই না ও তোমাকে এই অবস্থায় দেখুক। একটাই মেয়ে আমাদের, জীবনে কোনোদিন তুমি ওকে বেড়াতে নিয়ে গেছো? আর মাঝরাতে একদম দরদ উতলিয়ে পড়ছে। আমি আমার মেয়েকে নিয়ে কালকে ঘুরতে বের হব। সারাদিন ঘুরে বেড়াবো আমার মেয়েকে নিয়ে। পারমিতা, আমার জুতাগুলো একটু নিয়ে আসো না প্লিজ। এই যে। কি ব্যাপার, মিথিলা কোথায়? রুমে সাজুগুজু করছে। মিথিলাকে ডাকো। মিথিলা, বাবা ওয়েট করছে, তাড়াতাড়ি এসো। আসছি মা। মামুনি কোথায় তুমি? বাবা, আই এম রেডি। কি ব্যাপার, মা যাবে না? তুমি যাচ্ছ না? শরীরটা খুব খারাপ লাগছে। ঠান্ডা লাগিয়েছো তুমি? বাবা,
আজকে আমরা কোথায় যাব বলো না? আজকে আমরা অনেক অনেক জায়গা যাব মামুনি। খুব মজা হবে। হ্যাঁ, আর আজকে আম্মু যাচ্ছে না, শুধু তুমি আর আমি যাব, অনেক মজা হবে। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও। ওয়াও, বিনিতে কি এটা? আচ্ছা শোনো, এখানে কিছু ওষুধের নাম আছে, ওষুধগুলো নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসবো, আর তুমি একটু শুয়ে রেস্ট নাও, ওকে? আমরা তাহলে এখন উঠি, ওকে? চলো মা, তুমি রেস্ট নাও গিয়ে। আচ্ছা, টাটা, বাই বাই। বাবা, ওই যে দেখছো বাচ্চারা খেলা করছে, যাও ওকে ওকে গুলি করে আসো। কি? এক মিনিট, আপনি বলেছিলেন একজনকে গুলি করতে হবে, আর এখন বলছেন একটা শিশুকে? পেশাদার খুনি হতে পারি, কিন্তু সাহেব শিশুদের বুকে গুলি চালায় না। আপনাদের উপর মহলের সুখ সুবিধার জন্য আমাদের খুনি হতে হয়। আমি কোমল মতে শিশুর বুকে কখনোই গুলি চালাতে পারবো না। তুমি টাকা নিয়েছো মানুষকে খুন করার জন্য, ওকে খুন করার জন্য আমি তোমাকে টাকা দিয়েছি, যাও ওকে গুলি করে আসো, যাও। টাকা? টাকা? এই টাকা না, এই টাকা, এই নিন আপনার টাকা, ধরুন এই নিন আপনার অস্ত্র, যদি পারেন আপনার নিজের অস্ত্র দিয়ে আপনি নিজেই গুলি করেন। লোভ যে মানুষকে কত নিচে নামায় তা আপনাকে দেখলেই বোঝা যায়। ছি, আমি যাবো না ছেড়ে, ভয় দেখালাম দুষ্টুমির ছনে, বাসনার ভয় তুইও ফুকু মোরা, জীবন ভোর আছি তোরই পাশে, ছলনা করে ভয় দেখালি
কান চাইছি আমি ক্ষমা, আর হবে না আর হবে না দিলাম আমি কথা। সত্যি? হ্যাঁ সত্যি। বলো তিন সত্যি? হ্যাঁ মা তিন সত্যি। তুমি কি করছো? নিজের মেয়েকে তুমি নিজ হাতে হত্যা করছো? ছি 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 ছি, ঠিক ঠিক তোমাকে। তোমার এত লোভ, বিবেক, মনুষ্যত্ব এত নিচ তোমার। ছি, না 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 হুমায়ুন, না, তুমি থামবে না। গুলি চালাও, চালাও গুলি। ব্যাংকে তোমার কোটি কোটি টাকা ঋণ, পাওনাদাররা তোমাকে ছাড়বে না। গুলি চালাতে না পারলে তুমিও বাঁচবে না। একটি কথা মনে রাখবে, মান ইজ দ্য সেকেন্ড গড। তুমি বাঁচলে অনেক সন্তান আসবে তোমার জীবনে। চালাও গুলি, থামবে না। চালাও চালাও হুমায়ুন। মিথিলা সরে যাব। মিথিলা, মিথিলা, বাবা তুমি আমাকে কেন গুলি করলে? মিথিলা না, মিথিলা মা কথা বল, মা আমি এটা চাইনি, মা আমি এটা চাইনি, মা আমি এটা করতে চাইনি, মা কথা বল, মা দেখ বাবাকে দেখ, কথা বল, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম? মিথিলা আমাকে দেখ, মা তাকা আমার দিকে তাকা। আমি কি করলাম ভাই, আমি কি করলাম? মিথিলা আমি এটা করতে চাইনি, মা আমি এটা করতে চাইনি, মা Ha 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 ha
আমি নিজে হাতে তোকে মারলাম মা। না কিন্তু বিশ্বাস করতে বাধ্য করেছে আপনার মেয়ে আশা, কারণ পৃথিবীতে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। যেমন ধরুন, আপনার স্বামী পৃথিবীতে জঘন্য যে পাপ করেছে তার কোনো প্রমাণ পৃথিবীতে ছিল না, সৃষ্টিকর্তার কাছে তা সহ্য হয়নি, তাই স্বপ্নের মাঝে আশাকে তাড়িত করে প্রতিনিয়ত। বলতে পারেন এটা সৃষ্টিকর্তার একটা ব্যাখ্যাহীন উপমা। আচ্ছা, আমি নই, বেটার আপনারা সবকিছু আশার মুখ দিয়ে শুনুন। আশা, আশা, মা, আশা,
হ্যাঁ মা, দিবি আঙ্কেল ঠিক বলেছে। মিথিলা আপু আমাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখায় আর বলে আমি খুব কষ্ট পাচ্ছি রে বোন, আমাকে এই শালবনে মেরে মাটি চাপা দিয়েছে। তুই এর প্রতিশোধ নে। আর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? দেখুন তো এই জুতো জোড়া চেনেন কিনা। তাই তুই কোনোদিন মনোযোগ দিয়ে শুনিস নি, এখন মা হয়েছিস, আশা করি চিন্তায় ভাবনায় পরিবর্তন হয়েছে। এই মৃত্যু পথযাত্রীর শেষ কথাটা মনোযোগ দিয়ে শোন, মনে রাখিস সম্পত্তি লাভ করার চেয়ে ধরে রাখাটা কঠিন। এমনও দেখবি যে অতি কাছের মানুষ ভয়ঙ্কর শত্রু হিসেবে আবির্ভূত হবে। এখন থেকে তোকে চোখ কান খুলে চলতে হবে রে মা। Oh!
খবরদার, কেউ আমাকে গ্রেফতার করার জন্য গেবেন না। আমাকে গ্রেফতার করে আদালতের কাঠগড়া দাঁড় করতে চান? সারা পৃথিবীর মানুষ আমাকে দেখে চিচি করবে, এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। উমান সাহেব, ডোন্ট ডু দিস। আমি মিথিলাকে খুন করে অনেক সম্পত্তির মালিক হয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু একটা রাত আমি ঘুমাতে পারিনি, একটা মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি। প্লিজ, এই বিষয়টা আমি কারো কাছে প্রকাশও করতে পারিনি। একটা অদৃশ্য ছায়া প্রতিটা মুহূর্ত আমাকে তাড়া করে বেড়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আশার মধ্য দিয়ে সে বিবেক আমাকে ধরিয়ে দিয়েছে। আমি ধন্য, আমার আমার সান্ত্বনা এটাই, আমার আমার মেয়ের কাছে আমার পরাজয় হয়েছে। আমি তোকে সারাটা জীবন অনেক কষ্ট দিয়েছি, মানে মা আমার মৃত্যুর আগে একটাই চাওয়া তোর কাছে, আমার মৃত্যুর পরে আমার আমার কপালে শেষবার মতো একটা চুমু দিয়ে দিস মা। নো নো হুমায়ুন সাহেব, আপনি এটা করতে পারেন না। বাবা, উফ বাবা, 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 আমি তোমার শাস্তি চেয়েছিলাম কিন্তু এভাবে তোমার মৃত্যু চাইনি বাবা। বাবা, বাবা, ম্যাডাম, আপনাকে আপনাকে আমাদের সাথে একটু অফিসে যেতে হবে ফর্মালিটিজের জন্য। মা, চলো আমাদের যেতে হবে। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমার অন্ধবিশ্বাস আমাকে শেষ করে দিয়েছে। বিশ্বাস আপনাকে হারাতে হয়নি, বিবেক, সমাজ, সিস্টেম, মূল্যবোধ, মানবতা যখন একটি সমাজে সংকট দেখা দেয় তখনই বিশ্বাস ভেঙে যায়, সমাজ, সভ্যতা। আপনি আপনার চাওয়াকে প্রাধান্য দিয়েছেন, বিবেককে প্রাধান্য দেননি। যদি দিতেন তাহলে আপনার বাবার মতবাদকে প্রাধান্য দিতেন। যাক, বাই দ্য ওয়ে, আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করার জন্য আমাদের সাথে থানায় যেতে হবে। এই লাশটা তোলো, লাশটা গাড়িতে তোলো। ফেরা করছে, এদের চিহ্নিত করতে তাদের কর্মে সজাগ দৃষ্টি রাখুন। তাই বলছি, পৃথিবীর জলবায়ু থেকে মানুষের মানবতা, মনুষ্যত্ব সব পরিবর্তনশীল। ভবিষ্যৎ বিপর্যয়ের দ্বার প্রান্তে থেকে আমি আমরা সবাই কি পাল্টাতে পারি না আগামী দিনের সুন্দর একটি পৃথিবীর জন্য? আজ থেকে, এখন থেকে আর যেন কোনো শিশু আমাদের লোভ প্রতিহিংসার শিকার না হয়। আমি, আমরা, আমাদের সবার সুন্দর ব্যবহারেই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হয়ে গড়ে উঠবে। তাই চলুন আমরা সবাই পাল্টাই।
তাই চলুন আমরা সবাই বদলে যাই। মা, মিথিলা, মা তুই আমাকে রেখে যাস না মা, মিথিলা। মিথিলা, আমি এবারে যে অপরাধ করেছি, যে পাপ আমি করেছি, তার কোনো ক্ষমা হয় না মা। তুই আমাকে এখানে ফেলে যাস না মা। আমি যেখানে যাচ্ছি সেখানে কোনো পাপীদের স্থান নেই, তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। না মা, পৃথিবীতে কোনো সুখ নেই তা আমি বুঝতে পেরেছি। আমাকে তোর সাথে নিয়ে চল মা, আমাকে তোর সাথে নিয়ে যা। তা হবার নয়, পরকালে কেউ কাউকে চেনে না। মিথিলা, মা, মা আমাকে নিয়ে চল মা। মিথিলা, না। লোভে পাপ, পাপে মৃত্যু। দুদিনের এই দুনিয়ায় এই কথাটি আমরা ভুলে যাই, কিন্তু পৃথিবীতে আমরা যতই অন্যায় অত্যাচার লোভ করি না কেন, তার কঠিন থেকে কঠিনতর শাস্তি পরপারে পেতেই হবে। এটাই শুভ ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম, ধূসর আকাশ আজ কাল নেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম।